রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব মোহাম্মদ জাফর ইকবালের জনপ্রিয় ছোট গল্প চা। মোহাম্মদ জাফর ইকবাল, জন্ম 23 ডিসেম্বর 1952, সিলেট। বাবা মুক্তিযুদ্ধের শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়শা আক্তার খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেল কমিউনিকেশনস রিসার্চে বিজ্ঞান হিসেবে কাজ করে সুদীর্ঘ 18 বছর পর দেশে ফিরে এসে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক, পুত্র নাবিল এবং কন্যা ইয়েসিম। পাঠক নন্দিত এই লেখক 2004 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। চা কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রাশেদ ইমাম, আনোয়ারুল আলম সজল, শামিম আল মাহমুদ, তাসমিয়া রহমান এবং দেবশ্রী অন্তরা রায় চৌধুরী। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক তত্ত্বাবধানে শামিম আল মাহমুদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি মোহাম্মদ জাফর ইকবালের জনপ্রিয় ছোট গল্প চা। মোহাম্মদ জাফর ইকবালের ছোট গল্প চা। শিরিন গত 3 মাসে 1 কাপ চাও খায়নি। দেশ স্বাধীন হবার পর বাজার থেকে যেসব জিনিস উধাও হয়ে গেছে, ভালো চা তার মাঝে একটা। কিন্তু শিরিনের চা না খাওয়ার কারণ সেটা নয়। শিরিনের বাবার অনেক মানুষের সাথে পরিচয়, তিনি খোঁজ খবর করে ভালো এক প্যাকেট চা জোগাড় করে এনেছেন। শিরিন ইচ্ছে করলেই খেতে পারে, কিন্তু শিরিন তবুও খায় না। সে খায় না তার কারণ সে খেতে পারে না। অনেকবার চেষ্টা করেছে কিন্তু সে একবারেই খেতে পারে না। ব্যাপারটা এখনও বাসার কেউ লক্ষ্য করেনি, শিরিন ইচ্ছে করেই সেটা গোপন রাখছে। সকাল বিকাল সে সবার সাথে চা নিয়ে বসে, মাঝে মাঝে চুমুক দেবার চেষ্টা করে। একসময় কাপে চা ঠান্ডা হয়ে আসে, তখন সে কাউকে না দেখিয়ে চাটা কোথাও ঢেলে ফেলে দেয়। এভাবেই চলে আসছে, শিরিনের ধারণা এভাবেই চলবে, সে আর কোনোদিন চা খেতে পারবে না। ব্যাপারটি বেশ গুরুতর, যারা শিরিনকে জানে তারাই এর গুরুত্ব বুঝতে পারবে। শিরিন চা খেয়ে আসছে সেই 4 বছর থেকে। প্রথম খেত বাবার কাপের তলানিটুকু, বাবা ইচ্ছে করে একটু বেশি রেখে দিতেন তার জন্যে। দুষ্টুমি না করে ভালো হয়ে থাকলে মাঝে মাঝে বাসার বাচ্চাদের আধ কাপ করে দুধবহুল এক ধরনের চা দেয়া হতো। শিরিন শুধু চায়ের লোভে বরাবর ভালো মেয়ে হয়ে থেকে এসেছে। তার বড় হওয়ার প্রধান আকর্ষণ ছিল যে সে নিজের মতো ইচ্ছে করে চা খেতে পারবে। বড় হয়ে সত্যি সত্যি সে চা খাওয়ার ব্যাপারটাকে মোটামুটি উপাসনার পর্যায়ে তুলে এনেছিল। অন্য কারো হাতে তৈরি চা সে খেতে পারত না। চা তৈরি করার ব্যাপারটা তার কাছে ছিল প্রিয় শিল্পকলার মতো। চা খাবার আগে সে টিপটটি ধুয়ে টেবিলে রাখত, তারপর কেটলিতে মেপে পানি দিয়ে
কখনোই সে কেটলের পানিকে বেশিক্ষণ ফুটতে দিত না। এতে নাকি পানি ভেতরকার দ্রবীভূত বাতাসটুকু বের হয়ে পানি বিস্বাদ হয়ে যায়। যখন কেটলিতে পানি গরম হচ্ছে তখন সে টিপটে চায়ের চামচে মেপে চায়ের পাতা ঢালত। তার প্রিয় চা ছিল দার্জিলিংয়ের সাথে সমান সমান সিলেটের চায়ের পাতা। দার্জিলিং চা দিত সুঘ্রাণ, সিলেটের চা থেকে আসত রং। পানি ফুটে গেলে সে সাবধানে ফুটন্ত পানি ঢালত টিপটে। তারপর চায়ের চামচে একটু চিনি নিয়ে সে টিপটের ফুটন্ত পানিটাকে ভালো করে একবার নেড়ে নিত। পানিতে একটু চিনি থাকলে চায়ের লিকারটি ভালো বের হয়, দুধ থাকলে হয় তার উল্টো, মোটে লিকার বের হতে যায় না। সব শেষ করে টিপটটি টিকুজি দিয়ে ঢেকে দিয়ে শিরিন ঘড়ি ধরে 2 মিনিট অপেক্ষা করত। 2 মিনিট পর যখন চায়ের কাপে চা ঢালা হতো, সবসময় সারা ঘর চায়ের মিষ্টি গন্ধে ভরে যেত। চায়ের জন্য সে দুধও আগে তৈরি করে রাখত, জাল দিয়ে ঘন করে রাখা দুধ, গাঢ় লাল রঙের চায়ের মাঝে 2 চামচ। দুধ দিয়ে নেড়ে দিতেই চায়ের একটা কোমল রং ফুটে উঠত সবসময়। তার মাঝে তখন সে দিত 1 চামচ চিনি, বাজারের মোটা দানার পাতলা চিনি নয়, অনেক খুঁজে বের করা সূক্ষ্ম দানার ধবধবে সাদা চিনি। শিরিন চা খেত কারুকাজ করা পাতলা পোর্সেলিনের কাপে। অনেক শখ করে পয়সা জমিয়ে সেই কাপ কিনেছিল, দুধের মতো সাদা কাপে হালকা নীল রঙের নকশা। শিরিন বসে বসে একবারে 2 থেকে 3 কাপ চা খেত, সাথে আর যারা থাকে তারাও। এত ভালো চা এত সুন্দর করে আর কে খেতে দেবে? সেই শিরিন চা খেতে পারছে না ব্যাপারটা গুরুতর সন্দেহ কি, কিন্তু কিছু করার নেই। সে চায়ের কাপ হাতে নিলেই দেখতে পায় 18-20 বছরের একটি ছেলে মাছের মতো নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টির সামনে তার সব কিছু ওলট পালট হয়ে যায়। সে চায়ের কাপ মুখে তুলতে পারে না, চেষ্টা করে দেখেছে কোনো লাভ হয়নি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার, হঠাৎ করে মাথার মাঝে কেমন জানি করে ওঠে। এত যন্ত্রণা সহ্য করার কোনো মানে নেই। শিরিন আজকাল আর চেষ্টাও করে না, ছেলেমেয়ে দুটিকে নিয়ে ভুলে থাকতে চেষ্টা করে। ছেলেটা বড়, বয়স 5, ছোটটার বয়স 3। ছোটটা মেয়ে যদিও, তার মেয়ে সুলভ কোনো হাবভাব নেই। সে বড় ভাইকে অন্ধের মতো অনুসরণ করে এবং দিনের বেশিরভাগ সময় একটা খেলনা বন্দুক নিয়ে অনুগত ভৃত্যের মতো তার পেছন পেছন ঘুরতে থাকে। তাদের খেলার বিষয়বস্তু বেশি সরল, একটা কোলবালিশকে লাথি মেরে মেরে ঘরের এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে যাওয়া। আপাত দৃষ্টিতে বালিশটিকে বৈশিষ্ট্যহীন মনে হলেও তাদের কাছে সেটি হচ্ছে বদর বাহিনী। কাজেই খেলার শেষে সবসময় এই দুর্ভাগা বালিশটি দুজনের হাতে শোচনীয়ভাবে প্রাণ ত্যাগ করে। সম্ভবত এই বয়সে বাচ্চাদের জন্যে এটি সঠিক খেলা নয়, কিন্তু কিছু করার নেই। যুদ্ধের সময় প্রতিদিন মানুষ মারার কথাবার্তা শুনে শুনে এরা খুন খারাপের ব্যাপারটি বেশ সহজভাবেই নিচ্ছে। শিরিন আশা করে আছে কয়দিন পর এই খেলায় আকর্ষণ কমে আসবে, এক খেলা মানুষ আর কয়দিন খেলতে পারে। বেলা 3টার দিকে পিয়ন চিঠি নিয়ে আসে। বাসায় এতগুলো মানুষ, রোজই কারো না কারোর জন্য কিছু একটা থাকে। আজকাল শিরিনও চিঠির জন্য অপেক্ষা করে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য লেখালেখি শুরু করেছে, কোনো উত্তর আসছে কি না দেখতে চায়। বাসার সবাই তার চাকরির চেষ্টাটাকে একটা কৌতুক হিসেবে নিচ্ছে। পরিচিত মানুষকে ধরাধরি না করে শুধু চিঠি লিখে যে চাকরি পাওয়া যায় না, এই সহজ জিনিসটা শিরিন এখনও স্বীকার করে নেয়নি, কৌতুকটা সেখানে। তাছাড়াও বাবার বাসায় উঠে আসার ব্যাপারটাকে শিরিন সহজভাবে না নিয়ে চাকরির চেষ্টা করছে, সেটাও সবার জন্য খানিকটা মনোকষ্টের কারণ। সেটাকেও কৌতুকের ভান করে নিজেদের মাঝে আড়াল করে রাখা হয়। শিরিন যখন তার চিঠি পড়া শুরু করেছে, তখন তার ছেলে টোপন এবং পেছনে পেছনে অনুগত ভৃত্যের মতো তার মেয়ে শাওন এসে হাজির হলো। টোপন বলল, আম্মা, বড় মামা বলেছে তোমার নাকি মাথা খারাপ। টোপন যেটা বলে শাওনও সবসময় সেটা বলে, কাজেই সেও বলল, তোমার মাথা খারাপ আম্মু। শিরিন চিঠি থেকে চোখ না তুলে বলল, ঠিক আছে। এরকম বড় একটা জিনিস এত সহজে মেনে নিলে ব্যাপারটার মজা নষ্ট হয়ে যায়। টোপন তাই আবার চেষ্টা করল, তোমার কেন মাথা খারাপ আম্মা? শাওন কৌতূহলী হয়ে বলল, দেখি আম্মা তোমার মাথা দেখি। এখন জ্বালাতন করো না, যাও, দেখছো না আমি চিঠি পড়ছি। টোপন এবার অন্যভাবে চেষ্টা করল, বড় মামা বলেছে কোনোদিন তোমার চিঠি আসবে না।
শাওন মাথা নেড়ে যোগ করল, আসবে না, কখনো আসবে না। ঠিক আছে, এখন ভাগো এখান থেকে। টোপন তবুও শিরিনের কাছাকাছি ঘুরঘুর করতে থাকে। একটু পর ইতস্তত করে জিজ্ঞেস করল, আম্মা তুমি কেন চাকরি করতে চাও? আম্মারা তো কখনো চাকরি করে না। শাওন এই প্রসঙ্গে বিশেষ উত্তেজিত হয়ে ওঠে, গলা উঁচিয়ে ঝাঁকিয়ে বলল, কখনো করে না। হ্যাঁ, কখনো করে না। শিরিন আর চোখে দুজনকে দেখে নিয়ে বলল, তোর আব্বা বলেছে আমাকে চাকরি করতে হবে, মনে আছে? টোপন প্রতিবাদ করে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। আব্বার কথার ওপরে তো কোনো কথা হয় না, আব্বা যদি বলে থাকে আমার চাকরি করতে হবে তাহলে তো করতেই হবে। টোপন তার মুখে বয়সের তুলনায় বেমানান একটা গাম্ভীর্য এনে বলল, চাওন কি? আব্বা বলেছে আমার চাকরি করতেই হবে। কিন্তু বড় মামা বলেছে আমার মাথা খারাপ। আমার তো শুধু মাথা খারাপ, তোর বড় মামার কি খারাপ জানিস? কি? তোর বড় মামার চোখ খারাপ, গলা খারাপ, নাক খারাপ, পেট খারাপ, সব খারাপ। কথাটি এমন কিছু হাসির নয়, কিন্তু বাচ্চা দুটি এটি শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। কোন কথায় কতটুকু হাসা যায় সেই ব্যাপারে ছোটদের এবং বড়দের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। অনেক কষ্ট করে হাসি থামিয়ে শাওন শিরিনের কাছে এসে বলল, আম্মু আবার বলো দেখি বড় মামার কি খারাপ। শিরিন আবার অঙ্গভঙ্গি করে বলল, তোর বড় মামার চোখ খারাপ, গলা খারাপ, নাক খারাপ, পেট খারাপ, সব কিছু খারাপ। আবার দুজনে হাসতে হাসতে মাটিতে লুটুপুটি খেতে থাকে। ব্যাপারটি শিরিনের বড় ভাই রাজুর জন্য ভালো হলো না। এখন থেকে কে জানে কতদিন পর্যন্ত তাকে একটু পরে পরে এই অর্থহীন হাস্যকর কথাটি শুনে যেতে হবে। টোপন শাওনকে নিয়ে বড় মামার খোঁজে চলে যাবার পর শিরিন চিঠিটা আরেকবার পড়ল। চিঠিতে উৎসাহব্যঞ্জক বিশেষ কিছু নেই। কে জানে, হয়তো বাসার অন্য সবার কথাই ঠিক, সত্যি হয়তো ধরাধরি না করে চাকরি পাওয়া যায় না। সে অবশ্যই এত সহজে হাল ছেড়ে দেবে না। টোপন শাওনের বাবা ধরাধরি জিনিসটা দু চোখে দেখতে পারে না। শিরিন খাবার টেবিলে কাগজ কলম নিয়ে চিঠির উত্তর লিখতে বসল। খানিকটা লিখেছে তখন মা এসে জিজ্ঞেস করল, চা খাবি এক কাপ? না, আজকাল দেখি একেবারেই চা খেতে চাস না। ইচ্ছে করে না মা। গলার স্বরে কিছু একটা ছিল। মা একটা দীর্ঘশ্বাস ফেলে সরে গেলেন। সারাদিন কোনো না কোনোভাবে কেটে যায়, কিন্তু রাতটা আর কাটতে চায় না। সন্ধে হবার পর কেমন জানি মনটা বিষণ্ন হয়ে যায়। বাসার সবাই চেষ্টা করে তাকে হাসি খুশি রাখতে। বাচ্চা দুটিকে নিয়ে নতুন নতুন খেলা আবিষ্কার করা হয়, সবাই মিলে বই দেখে রান্না করা হয়, বাবা কখনো কখনো বরযাত্রী পড়ে শোনান। সবার সাথে যতক্ষণ থাকে শিরিন চেষ্টা করে হাসি খুশি থাকতে, কিন্তু যখন নিজের ঘরে বাচ্চা দুটিকে নিয়ে শুতে আসে মনে হয় বুকটা বুঝি ভেঙে যাবে। 10 বছর ঘর করেছিল মানুষটার সাথে, সেই মানুষটা আর কখনো ফিরে আসবে না, শিরিন কেমন করে সেটা মেনে নেয়? শাওন সারা দিন হইচই করে এত ক্লান্ত হয়ে থাকে যে বিছানায় শোয়ানোর পর আমি এখন ঘুমাবো না, ঘুমাবো না বলে বার কয়েক মাছের মতো লাফ দিয়ে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। টোপন বড় হয়েছে, সে অপেক্ষা করে শিরিনের জন্য। কেমন করে জানি বুঝতে পারে মায়ের মন খারাপ, চেষ্টা করে ভুলিয়ে রাখতে। মায়ের মন ভালো করার জন্য পৃথিবীর এমন কোনো প্রসঙ্গ নেই যা নিয়ে কথা বলে না, শুধু ভুলেও কখনো বাবার কথা তোলে না। ছোট বাচ্চারা এত বুঝতে পারে কেমন করে কে জানে। টোপনকে বিছানায় শুইয়ে শিরিন চিরুনি দিয়ে চুল ঠিক করছিল, দীর্ঘদিনের অভ্যেস। ঘুমানোর আগে চুল শক্ত করে না বেঁধে শুতে পারে না। সেই ছেলেবেলায় মা বলেছিলেন ঘুমানোর সময় শক্ত করে চুল বেঁধে শুলে চুল বড় হয়, সেই থেকে তাই করে আসছে। টোপন আর শাওনকে দুই কোলে নিয়ে নুরুল তার চুল ঠিক করা নিয়ে কতই না হাসাহাসি করত। মানুষটার কথা মনে পড়ে আবার দীর্ঘশ্বাস ফেলল শিরিন। মানুষ মরে গেলে কি হয় কেউ কি বলতে পারে? কিছু কি হয় সত্যি? এক কাপ চা নিয়ে মা ঢুকলেন, টেবিলে রেখে বললেন, শিরিন খেয়ে দেখ তো চাটা কেমন, রাজু এনেছে, দার্জিলিংয়ের চা নাকি। টেবিলে রেখে দাও মা, খাবো। টোপন মশারির ভেতর থেকে বলল, নানু বড় মামা চা এনেছে। হ্যাঁ,
নানু, তাহলে তো এই চা খাওয়া যাবে না। কেন গো সোনা? তুমি জানো না, বড় মামার চোখ খারাপ, নাক খারাপ, গলা খারাপ, পেট খারাপ, সব কিছু খারাপ। কথা শেষ করার আগেই টোপন অট্ট হাসি দিয়ে বিছানায় গড়াগড়ি দিতে থাকে। আজ সারাদিনে বাসার সবাই অজস্রবার দুজনের মুখ থেকে এই অর্থহীন কথাটি শুনে এসেছে, কিন্তু তবুও মা টোপনের সাথে হাসিতে যোগ না দিয়ে পারলেন না। যদি সুচিন্তিত অর্থবহ কথাতেই মানুষকে হাসতে হবে, তাহলে হাসির জিনিস আর কয়টা থাকবে পৃথিবীতে? মা চায়ের কাপ টেবিলে রেখে চলে গেলেন। কাপে চা ঠান্ডা হতে থাকে। শিরিন একদৃষ্টে চায়ের কাপের দিকে তাকিয়ে থাকে। আবার পুরো ব্যাপারটা মনে পড়ে যায়। ডিসেম্বরের 12 তারিখ ছিল সেদিন, রাত 10টার মতো বাজে। বাচ্চারা সকাল সকাল ঘুমিয়ে গেছে, তাই বসে চা খাচ্ছিল ওরা। দরজায় শব্দ হলো তখন। নুরুল খুলে দেখে তার এক ছাত্র, অবাক হয়ে বলল, বারেক, কি ব্যাপার এত রাতে এখানে? ছেলেটার গায়ে চাদর জড়ানো, মুখে হালকা দাড়ি, চোখের দৃষ্টি মাছের মতো নিষ্পলক। সালাম দিয়ে বলল, স্যার, আপনি একটু আসতে পারবেন? কোথায়? আমার সাথে। কেন? ছেলেটা একটু ইতস্তত করে বলল, কয়েকজন মানুষকে আইডেন্টিফিকেশন করার জন্য। নুরুল কেমন জানি দ্বিধাগ্রস্ত হয়ে গেল। চারিদিকে নানা রকম গুজব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরদেরকে মিলিটারিরা নাকি ধরে নিয়ে যাচ্ছে, এও কি তাদের দলে? ছেলেটা হেসে বলল, বেশিক্ষণ লাগবে না স্যার, মাত্র আধা ঘন্টা। ঠিক আছে, চলো চাটা শেষ করে যাও। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন এক কাপ? ছেলেটার মাছের মতো চোখ উজ্জ্বল হয়ে উঠল। শিরিন দেখল চোখে হালকা সুরমা দিয়েছে এই ছেলে, হাত ঘষে বলল, দেন একটু, বাইরে যা ঠান্ডা। শিরিন টিপট থেকে এক কাপ চা ঢেলে দিল ছেলেটাকে। ছেলেটার সাথে নুরুল বের হয়ে যাবার পর দরজা বন্ধ করে চায়ের কাপগুলো তুলতে গিয়ে শিরিন দেখল ছেলেটা তার চা স্পর্শ করেনি, কাপে পুরো চা রয়ে গেছে। কি কারণ কে জানে, হঠাৎ করে বুকটা ধক করে উঠল শিরিনের। 16 তারিখ মিলিটারিরা সারেন্ডার করল রেসকোর্সে। নুরুলকে পাওয়া গেল 18 তারিখ রায়ের বাজারের দিকে, হাত পেছনে বাঁধা, মাথায় আর বুকে গুলি। প্রফেসর রায়হানও ছিলেন সেখানে, ডক্টর ইদ্রিসও, আরও অনেকেই। সবাইকে শিরিন চেনে না। নুরুলকে তুলে এনে কবর দিল বাসার লোকজন, শিরিনকে দেখতে দিল না। কতদিন পড়েছিল বিলে কে জানে, সুপুরুষ একটা মানুষ মরে গেলে কত তাড়াতাড়ি না বিকৃত হয়ে যায়। শিরিন লক্ষ্য করল তার শরীর অল্প অল্প কাঁপছে। কষ্ট করে নিজেকে শান্ত করে সে চায়ের কাপটা হাতে নিয়ে বাথরুমের বেসিনে পুরোটা ঢেলে ফেলে দিল। খালি কাপ নিয়ে শোয়ার ঘরে ফিরে আসতেই মশারির ভেতর থেকে টোপন ডাকল, আম্মা। কি বাবা? তুমি সব সময় চা না খেয়ে ফেলে দাও কেন? শিরিন ছেলের দিকে তাকালো, আর কেউ ধরতে পারেনি, শুধু এইটুকু ছেলে ঠিক ধরে ফেলেছে। কি উত্তর দেবে শিরিন? কেন ফেলে দাও? নুরুল সব সময় বলতো বাচ্চাদের সাথে কখনো মিথ্যে কথা বলবে না, লোকটা মরে গেছে, তার কথা রাখবে শিরিন, টোপনকে সত্যি কথাই বলবে। বিছানায় উঠে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, আমার আর চা খেতে ভালো লাগে না। কেন? তোর আব্বুকে ডেকে নিয়ে যে লোকটা মেরে ফেলেছিল তাকে আমি এক কাপ চা দিয়েছিলাম, লোকটা সেই চাটা খায়নি। সেই থেকে চা দেখলে আমার সেই লোকটার কথা মনে পড়ে, এরপর থেকে আমি আর চা খেতে পারি না।
তপন দীর্ঘ সময় চুপ করে থেকে বড় মানুষের মতো বলল, ও। শিরিন টের পাচ্ছিল তার চোখে পানি এসে যাচ্ছে, অনেক কষ্ট করে আটকে রাখল সে। তপনের সামনে কাঁদতে চায় না কিছুতেই। খানিকক্ষণ দুজন চুপ করে বসে রইল, তারপর তপন আস্তে আস্তে বলল, আম্মা। কি বাবা? আব্বু তোমাকে যেভাবে জড়িয়ে ধরে রাখত, আমি কি তোমাকে সেভাবে জড়িয়ে ধরে রাখব? রাখো বাবা। তপন দুই হাত দিয়ে শক্ত করে শিরিনকে জড়িয়ে ধরে। হে ঈশ্বর, পৃথিবীর মানুষের জন্যে এত দুঃখ তুমি কেন তৈরি করেছিলে? বেড সুইচ টিপে আলো নিভিয়ে দিতেই মেঝেতে এক ঝলক চাঁদের আলো এসে পড়ল। জোছনার কোমল আলো এমনিতে চোখে পড়ে না, সেটা চোখে পড়ে যখন সব আলো নিভে যায়। তখন ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।